হাই গাইস, আজকে আমরা দেখব 6টি মজার মজার প্রশ্ন। চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো, কোন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, যে ব্যক্তি গীবত করে তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন সূরাকে কোরআনের মা বলা হয়? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। তৃতীয় প্রশ্ন হলো, বিসমিল্লাহ কখন বলতে হয়? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়। চতুর্থ প্রশ্ন হলো, ইনশাআল্লাহ কখন বলতে হয়? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, ভবিষ্যতের জন্য কিছু ওয়াদা করলে বা আশা রাখলে ইনশাআল্লাহ বলতে হয়। পঞ্চম প্রশ্ন হলো, কাউকে বিদায় দেওয়ার সময় কি বলতে হয়? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, কাউকে বিদায় দেওয়ার সময় ফিয়ামানিল্লাহ বলতে হয়। ৬ নং প্রশ্ন হলো, কাউকে ধন্যবাদ জানাতে কি বলা দরকার? বলো তো বন্ধুরা, উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যারা যারা পেরেছো কমেন্টে জানিয়ে দিও। উত্তরটি হলো, কাউকে ধন্যবাদ জানাতে শুক্রান জাজাকাল্লাহ বলা দরকার।